শুভ সকাল বন্ধুরা। বন্ধুরা কেমন আছো? সকলে আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা চলো আর বেশি কিছু বলবো না, থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো, তাই কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হস্তশিল্প মেলা 2023। বন্ধুরা দেখতে পাচ্ছ ইকো পার্কের যেখানে হস্তশিল্প মেলা আছে সেই মেলার মেইন গেট। তো বন্ধুরা চলে এসেছি হস্তশিল্প মেলায়। দেখতে পাচ্ছ বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে হস্তশিল্প মেলা 2023 তার মেইন গেট। তো এই সেই রাস্তা, ওই ব্রিজের সামনে তোমাদের বাস থেকে নামিয়ে দেবে। তো এখানে আসতে হলে তোমাদের শিয়ালদা কৃষ্ণনগর মেইন শাখায় যে কোনো ট্রেন ধরে চলে আসবে, বিধাননগর স্টেশন নামবে এবং সেখান থেকে যে কোনো ইকো পার্কগামী বাসে উঠবে। বাসে উঠে বলবে ইকো পার্ক গেট নাম্বার 1 নামবো এবং সেই গেট নাম্বার 1-এ ওইখানে বাসগুলো দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছে, সেখানে নামাবে এবং সেখান থেকে তোমরা পার হয়ে চলে আসবে মেইন গেট যেখানে এই মেলাটি হচ্ছে। তো এবং ভেতরে যাবো, তোমাদের যাবতীয় দেখাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা আবারও চলে এসেছি হস্তশিল্প মেলা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে হস্তশিল্প মেলা হয় ইকো পার্কে, সেই ইকো পার্ক চলে এসেছি। দেখতে পাচ্ছ এখন গেটের সামনে আছি। 2022-এ হস্তশিল্প মেলা এসেছিলাম এবং তোমাদের যাবতীয় দেখিয়েছিলাম, আবারও চলে এসেছি 2023-এ হস্তশিল্প মেলায়। এই মেলা কতদিন থাকবে না থাকবে যাবতীয় তোমাদের বলবো। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই। এখন দেখতে পাচ্ছি গেটের সামনে আছি, মেইন গেটের সামনে, রোড পার হয়ে গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে ভেতরে যাবো এবং যাবতীয় তোমাদের দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হস্তশিল্প মেলা 2023, স্থান ইকো পার্ক, গেট নাম্বার 1, নিউ টাউন, কলকাতা। চলবে 24 নভেম্বর থেকে 17 ডিসেম্বর 2023, সময় দুপুর 1টা থেকে রাত 8:30 অবধি। তো চলো বন্ধুরা এবার ভেতরে ঢোকা যাক। দেখতে পাচ্ছ রাস্তার দুধারে বসে গেছে সমস্ত শিল্পীরা তাদের হাতে বানানো বিভিন্ন রকম জিনিস নিয়ে বিক্রির জন্য। ভেতরেও যাবো, যাবতীয় তোমাদের দেখাবো। এই হস্তশিল্প মেলাটি যে মাঠে হচ্ছে সে মাঠে ঢুকবার আগে যে রাস্তাটি পড়বে সে রাস্তার দুধার দিয়ে দেখবে প্রচুর শিল্পীরা বসছে, তাদের হাতে বানানো যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো বিক্রি করছে। তারই মধ্যে এই কাকা একজন যে খুব রিজনেবল দামে এই ফুলগুলো বিক্রি করছে, মাত্র 30 টাকা থেকে 100 টাকার মধ্যে সমস্ত ফুলগুলোই পাওয়া যাবে।
এই মেলাটি এখনো অনেকদিন চলবে, শুরু হয়েছে 24শে নভেম্বর, শেষ হবে 17ই ডিসেম্বর, তাই তোমরা চলে আসতে পারো। এই মেলাটিতে সমস্ত রকম জিনিসপত্র খুব রিজনেবল দামে পাওয়া যাচ্ছে, এবং যতটা পেরেছি ধরে ধরে দাম বলেছি, যা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, তাই চলে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, এখন বেলা 3টে বাজে, যত সময় যাবে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়বে। বন্ধুরা, তোমরা যারা মেলা ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই এসো, আর যেই সকল বন্ধুরা এখনো এই ধরনের মেলা ঘোরোনি তারা অবশ্যই এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত রকম জিনিস যেমন পাওয়া যাচ্ছে, পাশাপাশি মেয়েদের যে সমস্ত জিনিসগুলো আছে ব্যবহৃত সেগুলো পাওয়া যাচ্ছে, ছেলেদের পাওয়া যাচ্ছে, সমস্তটাই এখানে এলে দেখতে পারবে। কাঁচের বোতলের ওপর তৈরি, তাই তো? 150 টাকা। ফুল ঠুল রাখার জন্য কাজে লাগে, তাই তো? তবে বিভিন্ন রকম গাছ রাখে, মেনলি ঘর সাজাবার জিনিস। এগুলো তো সব মাটির তৈরি, তাই তো? এগুলোর দাম কেমন আছে? এই হারিকেন গুলো 250 টাকা। আর এগুলো, এই বাঁশের এগুলো? এগুলো কি কাজে লাগে? বন্ধুরা, দুর্গাপূজা, কালীপূজা, জগদ্ধাত্রী পূজা, সমস্ত রকম পূজার উৎসব শেষ, এখন শুরু হয়ে গেছে শীতকালীন মেলার উৎসব। এখন চলছে ইকো পার্কে হস্তশিল্প মেলা, তাই তোমরা সেখানে চলে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ ঘর সাজাবার বিভিন্ন রকম ফুলের স্টিক রয়েছে, এই সামনের ফুলগুলো রয়েছে 5 টাকা করে পিস, এবং দেখতে পাচ্ছ পেছনের দিকে খুব সুন্দর সুন্দর ফুলের স্টিক রয়েছে। এই পিছনের যে সমস্ত স্টিকগুলো রয়েছে দেখতে পাচ্ছ, পেছনে সুন্দর সুন্দর খুব স্টিক রয়েছে, এগুলোর দাম 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম পিস। এই মূর্তি গুলো কিরকম কি দাম আছে সমস্ত? এগুলো সব 100 টাকা, প্রদীপ দেওয়া। আর এগুলো, এগুলো সব 100 টাকা, তাই তো? না না, এগুলো হচ্ছে 150 টাকা। 100 টাকা, 150 টাকা? হ্যাঁ, ওখানে হচ্ছে 100 টাকা করে এক একটা। এগুলো 100 টাকা করে এক একটা, তাই তো? আর এগুলো, এর জোড়া? এখানে আছে মানে এই যে পেয়ার, হ্যাঁ, এই পেয়ার, পেয়ার হচ্ছে 800 টাকা। এটা 800 টাকা? আর ওই শিব গৌরী যেটা আছে গণেশ নিয়ে, 1500। ওগুলো কি দিয়ে তৈরি আছে? টেরাকোটা, পোড়ামাটির তৈরি। কালারটা উঠবে না, জল দিয়ে ধোয়া যাবে। কালারটা কি ইউজ হচ্ছে এখানে? অ্যাক্রিলিক কালার। হ্যাঁ হ্যাঁ, ওই কালার। পশ্চিমবঙ্গ রাজ্যের হস্তশিল্প মেলা 2021।
পেনদানি গুলোর দাম কেমন আছে? 150 টাকা। তাই এই লাইট ল্যাম্প গুলো 400-450 এরকম, তাই তো? এগুলো কি সব কাঠের তৈরি? সব সেট বিক্রি, তাই তো? কিরকম কি দাম আছে এগুলো সব? 200-250-300 এরকম দামের সব আছে, 100 রেঞ্জেরও আছে। ওই পেছনে মূর্তিগুলোর দাম কিরকম আছে? কাপড়ের সব, এগুলো কাপড়? ও, এগুলো সব কাপড় দিয়ে তৈরি করা? বাহ, দারুণ তো জিনিসগুলো। পুরো বডিটাই কাপড়ের, তার ও মুখটা পেপারের ওপর তৈরি করা, দারুণ তো। এগুলো কোথায় তৈরি করা হয়? কোথা থেকে আসে? চন্দননগর। ও বন্ধুরা, এই মেলাটি এত বড় হয়েছে যে অল্প সময়ে ঘুরে দেখা সম্ভব না, তাই হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে এই মেলাটিকে পুরো ঘুরে দেখতে হলে। এখন পুরুলিয়ার স্টলটিতে যাব এবং পুরুলিয়ার শিল্পীদের হাতে তৈরি যে সমস্ত জিনিসগুলো সেখানে পাওয়া যাচ্ছে, সমস্ত যাবতীয় জিনিসগুলো তোমাদের দেখাবো। এটার দাম কেমন আছে? আর এটা 800, এটা 1100, আর এটা 3000, আপনার পেছনে এটা 2500 টাকা। দুর্গার মুখ, ছয়ের মুখ, হ্যাঁ, পড়ে যেটা নাচ করেন সেটা। প্রায় ছোট মূর্তিগুলোর দাম কেমন আছে? মুখগুলো 4000, 250 টাকা, 150 টাকা। আর এই নাচের মুখোশগুলো 300 টাকা। এগুলো কি পরে নাচ করা হয়? আরে ছোটগুলো কিরম দাম আছে? 250। এই বড় মূর্তিটার দাম কিরম আছে? 4000 টাকা। এটা 1500 টাকা আছে, এটা 1200 টাকা আছে, এগুলো 150 টাকা আছে, ও 150 টাকা, এগুলো 450 টাকা সব। আর এই পাশের গুলো কিরম দাম আছে? এগুলো এগুলোর দাম 450 টাকা পিস আছে, 500 টাকা আছে, 150 টাকা, 500, 150, আছে আলাদা কিছু, এগুলো 300 টাকা আছে, আলাদা কিছু 300 টাকা। বুদ্ধের মুগুলো আছে 800 টাকা করে আছে, 350 টাকা, এগুলো 800-350, 350, এটা 300 টাকা, ওটা 600 টাকা, 600 টাকা। আর এই মুখোশ, ছৌ নাচ, এগুলো আছে 700 টাকা জোড়া আছে, 800 টাকা জোড়া, 700 টাকা জোড়া, 800 টাকা জোড়া। কি দিয়ে তৈরি এগুলো? পেপার পাল্প, কাগজ কাপড়, কাগজ কাপড়, তাই তো? এখন কারু ভাষা স্টলে যাব, ভেতরে গিয়ে যাবো, তুই তোমাদের দেখাবো, চলো সঙ্গে থাকো। এখন যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন শিল্পীদের হাতে তৈরি, এই জিনিসগুলোর মূল্য 2000 টাকা থেকে শুরু করে 1-1.5 লাখ টাকা অবধিও রয়েছে। যা দেখতে পাচ্ছ অসাধারণ জিনিসগুলো, এই সাপটি দেখতে পাচ্ছ অসাধারণ একটি সাপ বানিয়েছে যার মূল্য 7000 টাকা। কেপলিগুলোর দাম কেমন আছে? 4000 টাকাটা 2500 টাকা। আর এগুলো ছোটগুলো? 450 টাকা। রাধাকৃষ্ণের ফটোচিত্রগুলো 6000 টাকা। কিসের উপর তৈরি করে এগুলো? কাগজ। কি কাগজ? রং পেপার। রং পেপার, ওর উপর কি দিয়ে তৈরি করে এগুলো? তুলি দিয়ে, রং দিয়ে।
ফুল দিয়ে রং দিয়ে 4000 এটা কত বললো 6000 টাকা আর উপরে ওই সিলভারের প্লেটের উপর 8000 টাকা যাচ্ছি হুগলি থেকে আসা যে স্টলটি রয়েছে সেই স্টলটিতে এবং ভিতরে গিয়ে যাবতীয় তোমাদের দেখাচ্ছি এখন আমরা যাচ্ছি দার্জিলিং থেকে আসা যে স্টলটি সেই স্টলটিতে এরকম কি দাম আছে শালগুলোর 200 এগুলো কেমন দাম 450 বন্ধুরা দেখতে পাচ্ছ নানা রকম স্টল বসছে এই মেলাটিতে যেমন বাইরে স্টল বসেছে তেমন ভেতরেও মাঠের মধ্যে বিভিন্ন স্টল বসেছে যেমন তেমন রয়েছে বড় বড় স্টল করা দেখতে পাচ্ছ অসংখ্য স্টল বসেছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন কোনো জিনিস নেই যেগুলো পাওয়া যায় না এখানে তাই তোমরাও আসো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা তোমাদের পছন্দ মতো জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যাও খুব রিজনেবল দামে পাওয়া যাচ্ছে সমস্তটাই ঢোলগুলো কিরকম কি দাম আছে 250 350 550 কোনগুলো এগুলো সাড়ে 500 টাকা গুলো আর এগুলো 400 টাকা আর এগুলো 250 350 এটা 250 180 কত দাম এটা 650 এখন আমরা চলে এসেছি বীরভূমের যে স্টলটি রয়েছে সেই স্টলে900 টাকা এগুলো কি সাইজ আছে তোশরের এখন যে গলার হারগুলো দেখছি সমস্তটাই 80 টাকা থেকে শুরু করে 100 টাকা 200 টাকা এই রেঞ্জের মধ্যে রয়েছে স্টল বসেছে দেখতে পাচ্ছ বাইরে যেমন স্টল রয়েছে ভেতরেও স্টল রয়েছে এখন জলঙ্গি স্টলে যাব নদীয়ার জলঙ্গি স্টল ভেতরে গিয়ে যাবতীয় দেখাবো দেখতে হচ্ছে বাইরে প্রচুর মানুষের ভিড় ও আচ্ছা 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 আচ্ছা
ঘর সাজাবার বিভিন্ন রকম মাটির পুতুল রয়েছে। মাটির তৈরি সব পুরোটাই। দাম কেমন আছে এগুলো? 150। আর পোড়া মাটির এগুলো কিরকম কি দাম আছে? 50, 100, 150। 300, 500। এগুলো কোথা থেকে আসছে সব তোমাদের? কৃষ্ণনগর। এগুলো সব কৃষ্ণনগর পুতুল। কৃষ্ণনগরে কোথায় তৈরি করা হয় এগুলো? ঘূর্ণির ঘূর্ণির চলে এসেছি জঙ্গলমহলের যে স্টলটি রয়েছে সেই স্টলটিতে। কি দিয়ে তৈরি হচ্ছে? সবাই ঘাস। সবাই ঘাস আর কিসের পাতা? খেজুরের পাতা। প্রত্যেকটা জিনিস তাই দিয়ে তৈরি হচ্ছে না? কিসের কাজে ইউজ হবে? প্ল্যান্ট মানে গাছের। দাম কিরকম আছে এগুলো? 250 টাকা। এটা জল টল দিয়ে ধোয়া যাবে এগুলো সব? প্লেট গুলো 350 টাকা। সব একই জিনিস দিয়ে তৈরি। আর কালারটা কেন হচ্ছে? কালার করা হচ্ছে নাকি? আগে কালার উঠবার কোনো ভয় নেই? বন্ধুরা, আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল দেখো নয়ন মেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে তোমরা সেটাও কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে যদি নতুন কোনো ইনফরমেশান থাকে, নতুন কোনো মেলা বা নতুন কোনো জায়গার, তাহলে অবশ্যই সেটাও জানাবে। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবে কোনো এক নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।